নমস্কার বন্ধুরা স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের সামনে এই ভিডিওটি আনা হয়েছে সেটি তোমাদের একটি অত্যন্তই গুরুত্বপূর্ণ ভিডিও যেটা সম্পূর্ণ তোমাদের এর আগে আমি যে ভিডিওটা করে দিয়েছিলাম তেত্রিশ হাজার পদে নিয়োগের যে ভ্যাকান্সি তোমাদের আগামী দিনে অর্থাৎ তোমাদের আমি বলে দিয়েছিলাম সেটা কিন্তু অবশ্যই ভোটের আগে তোমাদের বেরিয়ে যাওয়ার যে সম্ভাবনা রয়েছে অর্থাৎ বেরিয়ে যাবে আর কি ভোটের আগে তার সম্পূর্ণ আজকে একটি আপডেটেড ডিটেলস তোমাদের সামনে এখানে আমি তুলে ধরব তোমাদের বন্ধুরা বলে দিই এই সংক্রান্ত আমি এখানে যে আজকে আলোচনা করব সেটা হলো তোমাদের এখানে ভ্যাকান্সি কত কি রয়েছে তার মধ্যে কত নেওয়া হবে পরীক্ষার প্যাটার্ন কি হতে চলেছে কবে নোটিফিকেশান বেরোতে পারে কবে প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে কবে জয়নিং হতে পারে সমস্ত বিষয়টা আমি এ টু জেড আজকে তোমাদের সামনে এখানে আলোচনা করে দেবো বন্ধুরা তোমরা কিন্তু কখনোই মাথা মনে করবে মানে এই জিনিসটা মাথায় রাখবে যে এই যে তেত্রিশ হাজার এখানে শূন্য যে নিয়োগ করার কথা চলছে এই তেত্রিশ হাজারে কিন্তু শূন্য শূন্যপদ নয় এর থেকেও কিন্তু বর্তমানে বেশি শূন্য পদে কিন্তু ভ্যাকান্সি কিন্তু রয়েছে তোমাদের কিন্তু একটা কথা বলে দিই বন্ধুরা এখানে টোটাল তোমাদের প্রায় পঁয়তাল্লিশ হাজার মতো ভ্যাকান্সি রয়েছে তার মধ্যে তেত্রিশ হাজার নেওয়ার কিন্তু কথা চলছে এবং এটা কিন্তু জরুরি অবস্থাভিত্তিক তোমাদের এই নিয়োগটা সম্পন্ন করা হবে যেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এর আগেও বলে দিয়েছে তো আজকে এখানে আমি তোমাদেরকে গোটা বিষয়টা একদম এ টু জেড ক্লিয়ার করে দেবো তোমাদের বন্ধুরা বলে দিই এই যে তোমাদের তেত্রিশ হাজার নিয়োগ হবে গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে তার জন্য কিন্তু সম্পূর্ণ প্রিপারেশনের যে স্টাডি মেটেরিয়াল সেটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে যারা বাড়িতে বসে প্রিপারেশন নেবে তাদের জন্য ঠিক আছে কেন এই মুহূর্তে কোভিড নাইন্টিন সিচুয়েশন চলছে অনেকে বাড়িতে বসে বেশিরভাগ প্রেফার করছো তার জন্য তোমাদের সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে পার্চেস করে নিতে পারো এবং তার জন্য তোমরা যখন পার্চেস করে নেবে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার যেটা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেখানে কন্ট্যাক্ট করে নেবে তার যে ভিডিও লিঙ্ক সেটা তোমাদেরকে অ্যাভেলেবেল করে দেওয়া হবে অর্থাৎ তোমরা বাড়িতে বসে কিন্তু সম্পূর্ণ প্রিপারেশন কমপ্লিট করে নিতে পারবে এবার যারা যারা তোমরা আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের মধ্যে দিয়ে প্রিপারেশন নিতে চাও অর্থাৎ দক্ষিণ দিনাজপুর বালুঘাট বর্ধমান এবং পুরুলিয়া যে কোচিং সেন্টার রয়েছে যেখানে ক্লাস তোমাদের ফার্স্ট অফ সেপ্টেম্বর থেকে তোমাদের যে গ্রুপ সি গ্রুপ ডি এবং গ্রুপ বি পদের যে তোমাদের প্রিপারেশনটা চালু হয়ে যাবে কম্বাইন্ড বেসিসে সেটা কিন্তু তোমরা অবশ্যই অ্যাভেলেবেল করে নিতে পারো তার জন্য ডেস্ক্রিপশন বক্সে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার তোমরা কনট্যাক্ট করতে পারো এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো সম্পূর্ণটা আবাসিক কোচিংয়ের মধ্যে তোমাদের একদম সম্পূর্ণ প্রিপারেশন কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে একটা ন্যূনতম খরচের মধ্যে দিয়ে তো বন্ধুরা এবার বলি যে তোমাদের এই যে নিয়োগটা হতে চলেছে তার সম্পূর্ণ বিস্তারিত তথ্যটা কী কী উঠে এসেছে এই তথ্যটা তুলে ধরেছেন সাংবাদিক অভিনন্দন শর্মা কলকাতা ছাব্বিশে অগস্টের এটা কিন্তু রিপোর্ট সব কিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরে কিন্তু বের হতে চলেছে তেত্রিশ হাজার পদের নতুন বিজ্ঞপ্তি এবার এই যে কথাটা এখানে আছে সব কিছু ঠিকঠাক থাকলে এটা কথাটা কিন্তু এবছর ধরে রাখো সব কিছুর সঙ্গেই রিলেটেড কেননা করোনা পরিস্থিতি লকডাউন পরিস্থিতির উপরে অনেকটা কিছুই কিন্তু এখানে নির্ভর করবে তো এটা কিন্তু ডিপেন্ড করবে এক দু মাস আগে পিছুও হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব নয় কারণ যদি পরিস্থিতি ঠিক থাকতো একটা একদম ডেফিনেটলি বলা যেত বাট এটা এক দু মাসে বেরোবে এটা আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি সূত্রের খবর রাজ্য সরকারের ডিরেক্টরেট সেক্রেটারিয়েট সহ অন্যান্য অফিসগুলিতে আনুমানিক দেখো পঁয়তাল্লিশ হাজার ফাঁকা পথ কিন্তু রয়েছে যেটা তোমাদের আমি কেবলই বললাম শুধু তেত্রিশ হাজারই নয় আর বর্তমানে কোভিড মোকাবেলায় প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে প্রবল কর্মী সংকট তোমাদের এর আগেও আমি বহুদিন আগেও ভিডিও যখন করেছেন তখন বলেছেন যে একটা সরকার বা একটা রাজ্য একটা দেশ তখনই চলতে পারে যখন সরকারি কর্মী নিয়োগ করা হবে সরকারি কর্মী যদি না নিয়োগ করা হয় কোনো দিনও কোনো দেশ ঠিকঠাক চলতে পারবে না তো এই যেই পরিস্থিতি হোক না কেন সরকারি কর্মী নিয়োগ করতেই হবে অন্তত ভারতবর্ষের মতো দেশে ঠিক আছে তাই সরকার চাইছে তার মধ্যে তেত্রিশ হাজার পথ কিন্তু পূরণ দ্রুত করতে হবে যেটা তোমাদের আমি একটু আগেই বললাম সূত্রের খবর পনেরো হাজার গ্রুপ সি আঠারো হাজার গ্রুপ ডি পদ রয়েছে যেগুলি বিজ্ঞপ্তি সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বেরোনোর তর্জো শুরু করেছে যদিও বা গ্রুপ বি যে তথ্যটা সেটা কিন্তু এখানে উঠে আসেনি তবে পরীক্ষাটি পাবলিক সার্ভিস কমিশন নেবে নাকি ওয়েবেল নাকি পূর্বতন স্টাফ সিলেকশন কমিশনকে ফিরিয়ে আনিয়ে তাদের উপরে ভার দেওয়া হবে সেই বিষয়গুলো কিন্তু এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ঠিক আছে এবার দেখো বন্ধুরা একটা কথা বলি এই যে এই বিষয়গুলো বলে দিই যে ওয়েবেল কিন্তু এটা কখনো নেবে না ঠিক আছে এটা হতে পারে না ওয়েবেল সেগুলো নেবে যদি এগুলো কন্ট্রাকচুয়াল হয় তখনই ওয়েবেল কিন্তু নিতে পারে এবং দেখা যাক গ্রুপ ডির কিছু পথ কন্ট্রাকচুয়াল হতেও পারে সেই ক্ষেত্রে হয়তো ওয়েবেল নেবে কিন্তু যেগুলো পারমানেন্ট পোস্ট থাকবে সেগুলো কিন্তু অবশ্যই হয় স্টাফ সিলেকশন কমিশন নাহলে পাবলিক সার্ভিস কমিশনে নিয়ে থাকবে ঠিক আছে আর এই তোমাদের আবারও বলে দিই এটা কিন্তু বলে দিই যে সেপ্টেম্বরে যে কথাটা আসছে এটা কিন্তু কোনোভাবে হান্ড্রেড পার্সেন্ট শোর হিসেবে ভাববে না তবে অবশ্যই চান্সেস রয়েছে ভোটের আগে ডেফিনেটলি সিদ্ধান্ত সূত্রের খবর গ্রুপ ডি গ্রুপ সি পদের জন্য যথাক্রমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে যেটি ওই পরীক্ষার বসার মাপকাঠি হবে ঠিক আছে গ্রুপ ডির জন্য তোমাদের মাধ্যমিক গ্রুপ সির জন্য উচ্চ মাধ্যমিক সংরক্ষিত এবং শারীরিক অসক্ষমতা হ্যান্ডিক্যাপ স্টুডেন্টদের জন্য স্বল্প সংখ্যক কিন্তু আসন সংরক্ষিত থাকবে এবং দুই পদের জন্য একশো নম্বরের একটি অভিন্ন প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করা হবে অর্থাৎ এটা দুটো স্লটে তোমাদের পরীক্ষা হবে গ্রুপ ডির ক্ষেত্রে জেনারেলি এটা হয়ে থাকে না গ্রুপ ডির ক্ষেত্রে জেনারেলি একটাই হয়ে থাকে তবে গ্রুপ সি এবং বিয়ের ক্ষেত্রে অবশ্যই দুটো পরীক্ষা কিন্তু হয়ে থাকবে দুইটি বিভাগের মেন পরীক্ষা আলাদাভাবে হবে মেন পরীক্ষা হবে একশো নম্বরের প্রিলিমিনারি পরীক্ষাটি মার্চ মাসে হবে বলে ধারণা করা ধারণা নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অধিকারিকের এটা কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্টের একজন আধিকারিকের কিন্তু বক্তব্য যে যার কিন্তু কোনোভাবে এখানে নাম প্রকাশ করা হয়নি কেননা যেহেতু কোনো অফিসিয়াল নোটিফিকেশান এখনও অবধি রিলিজ করা হয়নি সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই তার নাম প্রকাশ এখানে করা হয়নি তিনি এও জানান সব কিছু ঠিকঠাক থাকলে এবছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এই বছর মিন্স তোমাদের দু হাজার একুশের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া তবে আমার মনে হয় না সব কিছু গোটা কমপ্লিট হবে সেখানে কেননা তোমরা খুব ভালো করেই জানো একমাত্র পুলিশ ডিপার্টমেন্টই রয়েছে যারা হয়তো খুব তাড়াতাড়ি প্রসিডিউরটা কমপ্লিট করে বছর খানেকের মধ্যে বাট পিএসসির ক্ষেত্রে সেরকম কোনো পারফরমেন্স আজ অব্দি তো চোখে পড়েনি সেটা মোটামুটি এক দেড় বছর লাগেই সো যেটাই হোক পরীক্ষা একবার নোটিফিকেশান বেরিয়ে গেলে কবে রিক্রুট করাচ্ছে সে সময় নিক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু অ্যাটলিস্ট যাতে নোটিফিকেশান বেরিয়ে যায় এই আশাটাই আমি করছি ঠিক আছে তো যে আমার আমার কাছে যে তথ্যটা ছিল সেই তথ্যটা আমি তোমাদের সামনে সম্পূর্ণটা এখানে তুলে ধরলাম তোমরা এটা প্রিপারেশন বাড়িতে বসে প্রিপারেশন যারা যারা নিচ্ছ প্রিপারেশন শুরু করে দাও তোমাদের সমস্ত কিছু তৈরি করা আছে তোমরা যখনই তোমরা কোরিয়ার সার্ভিসের মধ্যে দিয়ে সেই স্টাডি মেটেরিয়াল নিতে পারো অথবা তোমরা ইবুকও নিয়ে নিতে পারো যেটাই নিয়ে নাও তোমরা অবশ্যই তার যে ভিডিওস লিঙ্ক তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার তাকে আমার অ্যাসিস্ট্যান্ট আছে তাকে তোমরা যদি ফোন করো সেখান থেকে অবশ্যই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে সেটা তোমরা প্রিপারেশানটা সেভাবে বাড়িতে বসেও নিতে পারবে এবং কোরিয়ার সার্ভিসের মধ্যে দিয়ে বাড়িতেও তোমাদের হার্ড কপি পাঠিয়ে দেওয়া সম্ভব তোমরা যেটা চাও সেভাবে কিন্তু অবশ্যই করতে পারো এবং অবশ্যই তোমরা বেস্ট প্রিপারেশান অবশ্যই অফলাইন কোচিংয়ের মধ্যে দিয়ে দেওয়া সম্ভব হবে সেটা তোমরা অবশ্যই আবাসিক কোচিং স্মার্ট গ্যালাক্সি যে কোচিং সেন্টার বালুঘাট বর্ধমান এবং পুরুলিয়াতে রয়েছে তার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার সেখানে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো এতটাই পরবর্তী যে কোনো আপডেট এবং ক্লাসেস নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করো তো বন্ধুরা আজকের মতো এতটাই নমস্কার